আগস্ট মাসেও পর্যাপ্ত বৃষ্টির দেখা মেলেনি বঙ্গে। একই অবস্থা মুর্শিদাবাদেও। জলের অভাবে খাল বিল শুকিয়ে প্রায় কাঠ। এই সময় পাট পচাতে জল না পাওয়ায় চরম ক্ষতির মুখে মুর্শিদাবাদের ফারাক্কার পাট চাষিরাও। এবছরে পাটের যা দাম রয়েছে তাতে পাট চাষ করে আদেও কোনো লাভ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছেন অনেক পাট চাষী। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। আগস্ট মাসেও পর্যাপ্ত বৃষ্টির দেখা মেলেনি বঙ্গে। একই অবস্থা মুর্শিদাবাদেও। জলের অভাবে খাল বিল শুকিয়ে প্রায় কাঠ। এই সময় পাট পচাতে জল না পাওয়ায় চরম ক্ষতির মুখে মুর্শিদাবাদের পাট চাষিরা। বিভিন্ন জায়গার পাশাপাশি ফারাক্কার পাট চাষিরাও পড়েছেন বিপাকে। মাঠে এখনও পর্যন্ত প্রায় 60% পাট রয়েছে। জলের অভাবে তা কাটতে পারছেন না চাষিরা। এবছর ফারাক্কা ব্লকের ইমামনগর, অর্জুনপুর, বাহাদুরপুর সহ বিভিন্ন এলাকায় প্রায় 1268 হেক্টর জমিতে পাট চাষ করেছেন চাষিরা। গত কয়েকদিনে সামান্য বৃষ্টির দেখা মিললেও কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই বৃষ্টিতে কোনো পুকুর বা জলাশয় ভর্তিই হয়নি, ফলে পাট চাষিদের যে দুর্দশা ছিল তাই রয়েছে। পাট পচানোর জল না থাকায় অনেক চাষি এখনও পাট পচাতে পারেননি। সেই পাট বাঁচাতে প্রয়োজন জলের। বৃষ্টি না থাকায় সেই পাট জমিতেই শুকিয়ে যেতে বসেছে। পাট সব মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি নাই, জল নাই, মাঠে কিচ্ছু নাই, খুবই অসুবিধা। পাটের এই অবস্থা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ওই জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তো কী করবো, আমরা নন নিয়ে পাট নিয়েছি, তো পাট বুনেছি, আমাদের গরিব মানুষ, মানে আর কি আমরা কিছুই করতে পারছি না। সার থেকে সেচের খরচ করেও পাটের ফলন ভালো হয়নি। এই পাট ঘরে তোলার পর লাভ তো দূরের কথা, খরচের টাকা উঠবে কি না তা নিয়েও সংশয় রয়েছেন বহু পাট চাষী। চাষবাস যে সারের দাম এত বেশি, তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষি। যা খরচ হয়েছে তার মানে সেকি পরিমাণে পয়সা পাবে না চাষি। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা চাইছি সরকার কিছু অনুদান করুক চাষিদের। ক্ষতির মুখে থেকে পাট চাষিদের মুক্তি দিতে তেমন কোনো দিশা দেখাতে না পারলেও পাট যাতে খুব অল্প দিনেই পচানো যায় তা নিয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং পাট পচাতে জলের জন্য ব্যবস্থা করা হচ্ছে বলেই দাবি ফারাক্কা ব্লক কৃষি দপ্তরের। আমরা যদি টাইমটাই কমিয়ে দিতে পারি, যেখানে পাট পচাতে আমাদের 27-28 দিন লাগে, সেখানে আমরা কাজের সোনা দিলে পরে মোটামুটি 10-12 দিনে পাট পৌঁছে যাবে। তো আমরা কাজের সোনার জন্য ইন্ডিয়ান দিয়েছিলাম, এখনও কিন্তু আমরা পাইনি। আর দেখছি নয় জলকে যা যা ছিল জল টল ওখানে এবং পুকুর টুকুরে আমি আমরা ঘুরেছি, অনেক সবইও আমরা কালেকশন করেছি, চাষিরা যে মানে যত পারছে ওরা করছে। ফারাক্কা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও চাষিদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। জলের কোনো অভাব, জল হচ্ছে না, তার জন্য আমরা চেষ্টা করছি যে প্রশাসনের দিক থেকে এবং আমাদের এমএলএ সাহেবকেও বলানো হয়েছে যে এটা আমাদের যে পাট চাষিদের জন্য এ দিয়ে পাম্প দিয়ে জলটাকে গর্ত ভরে দেওয়ার চেষ্টা করার কথা আছে। যদি এবছর পাটের যা দাম রয়েছে তাতে পাট চাষ করে আদৌ কোনো লাভ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছেন পাট চাষিরা। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।